হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, সেটাও আবার রিং আইডি সম্পর্কে। তো আজকে রিং আইডি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব, যেটা জানা আমাদের সকলের খুবই জানা প্রয়োজন এবং খুবই দরকারি, ফিউচারের জন্য কাজে লাগতে পারে। বর্তমান রিং আইডির যে পরিস্থিতি আমরা আপনারা সবাই জানি, কিন্তু এর পেছনে হাত রয়েছে কাদের, আসলে কাদের জন্য কোনো কিছুই স্বাভাবিক হচ্ছে না। ঠিক আছে, আমরা চাইলে কি এটা স্বাভাবিক করতে পারি, সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি যদি শেষ অবধি দেখেন। ঠিক আছে, অনুরোধ করব অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে সব কিছুই ক্লিয়ার বুঝতে পারবেন। শুরু করছি মূল ভিডিও, বেশি কথা বলতে চাচ্ছি না। দেখুন, রিং আইডির বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু ভালো করে জানি, তারপরেও যেটা আসলে আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে রিং আইডির বর্তমান যে পরিস্থিতি এবং অতীতেও যেটা ছিল এখনও সেটাই আছে, কোনো পরিবর্তন হয়নি। মানে এর মেইন প্রধান কারণ হচ্ছে রিং আইডির ওনার, অর্থাৎ রিং আইডির মালিক আইরিন ইসলাম এবং শরীফ ইসলাম। ঠিক আছে, এই দুইজন হচ্ছে নাম্বার ওয়ান বাটপার। ঠিক আছে, কারণ তারাই চায় না যে আসলে রিং আইডি ঠিক হোক। আমি মনে করি এরা দুজন হচ্ছে সর্বোচ্চ আকারের সিটার বাটপার। ঠিক আছে, এরা কল জালিয়াতের কারণে একবার জেলের ভাত খেয়েছে, তো দেশে থাকলে এবারও হয়তো জেলের ভাতটা খেত। এখন কথা হচ্ছে যে আসলে আমাদের এই টাকাটা পাওয়ার কতটা আশা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। এখন আপনি যদি আশা সম্ভাবনা বলেন, তাহলে সেটা আমাদেরকে করতে হবে। তারপরে যারা সিটার বাটপার রয়েছে, বিশেষ করে রাহুল এবং আহসান হাবিব, আপনারা এই দুইটা ব্যক্তিকে হাতের কাছে পেয়ে, অর্থাৎ টাকার খুনি হাতের কাছে পেয়ে আপনারা কিছু করেন নাই। এরা জানে যে আসলে রিং আইডিকে প্রশংসা করে, রিংকে প্রশংসা করে কখনোই এখান থেকে টাকা ফেরত পাওয়া সম্ভব নয়। তারপরেও এরা আপনাকে ভুলভাল বুঝিয়ে যে আপনারা রিংকে প্রশংসা করবেন, এরা আমাদের সাথে প্রতারণা করেনি ইত্যাদি, মানে সেইভাবে আপনারা ওদের কথা মতো মানববন্ধন করেছেন, এখনও অনশন কর্মসূচি পালন করতেছেন, যার জন্য কিন্তু আসলে এই পরিস্থিতি। মানে আমাদের গ্রাহকেরও কিছু দোষ রয়েছে, সেটা হচ্ছে রিংকে প্রশংসা করা। ভাই, একটা বিজ্ঞাপন দেখে কখনোই 5 টাকা 10 টাকা ইনকাম কখনোই পসিবল নয়। আমি কিন্তু অ্যাপ চালিয়েছি, কত টাকা ইনকাম হয় সেটা কিন্তু খুব ভালো করে জানি। ঠিক আছে, সিআইডি গুণ কিন্তু এতটাও বোকা না, এতটাও কিন্তু মানে কিছু বোঝে না এমন ব্যক্তি কিন্তু তারা নয়। অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের ফলেই কিন্তু তারা ওই স্থানটা পেয়েছে, তাই তারা খুব ভালো করে জানে কোনটা প্রতারণা আর কোনটা রিয়েল। ঠিক আছে, তাই আপনাদের কথা শুনে কিন্তু তারা হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না। তো আপনারা যদি রিংয়ের বিপক্ষে কথা বলতেন, ঠিক আছে, যে আসলে আমরা এইভাবে এখানে প্রতারিত হয়েছি, যেহেতু আমরা ভুল করেই ফেলেছি আর আমাদের টাকাগুলো যেহেতু এখনও আটকে রাখা হয়েছে, জব্দ করে রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, তো আমাদের একটাই অনুরোধ, রিং কোম্পানি থাক বা না থাক এটা আমাদের দেখার বিষয় নয়। যেহেতু আমরা ইনভেস্ট করেছি, সেই টাকাগুলো এখনও দেশের বাইরে পাচার হয়নি, আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার একটা সিস্টেম চালু করা হোক। আমরা যেহেতু ভুক্তভোগী, কেউ বইয়ের গহনা বিক্রি করেছি, কেউ আবার করেছে হচ্ছে গরু ছাগল বিক্রি, কেউ আবার সুদের উপরও টাকা নিয়েছে, ইত্যাদি অনেক প্রকারভাবে আমরা কিন্তু টাকাটুকু নিয়ে এখানে ইনভেস্ট করে আজকে আমরা কি অনশন কর্মসূচি পালন করছি, সেটাও আবার রিং আইডির পক্ষে। ভাই, এভাবে যদি আপনি সারা জীবন ধরে কান্নাকাটি করেন, ওখানে গড়াগড়ি করেন, এদিকে কোনো কান দেবে না সরকার। ঠিক আছে, সরকার বলেন, প্রশাসন বলেন, কোনো কান দেবে না, কারণ এটা একটা এমএলএম বিজনেস প্ল্যাটফর্ম। এরা হচ্ছে মনে করেন যে ই কমার্সের নাম নিয়ে ব্যবসা করে এমএলএম, আপনাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, আর আপনি রাহুল এবং আহসান হাবিবকে একটু জিজ্ঞেস করেন তো, আসলে একটা বিজ্ঞাপনের বিনিময়ে এত টাকা দেওয়া হয় কিনা আপনি জিজ্ঞেস করেন, ওদের ক্ষমতা নেই বলা এটার। ঠিক আছে, কারণ আসলেও এত টাকা দেওয়া পসিবল নয়। তাই আমাদের এখান থেকে সর্বশেষ টাকাটা যদি পেতে হয় তাহলে অনশন কর্মসূচি বলেন, মানববন্ধন বলেন, যেটাই বলেন না কেন, রিং আইডির বিপক্ষে করতে হবে। ঠিক আছে, রিং আইডির বিপক্ষে করলে তখন আইনের নজরদারিতে খুব ভালোভাবে যাবে যে এই কোম্পানির বিরুদ্ধে কেন এত মামলা হচ্ছে, কারণটা কী। ঠিক আছে, বা এই কোম্পানির বিরুদ্ধে এত মানুষের অভিযোগ কেন। তখন ওই টাকা দিয়ে কোনো সাংবাদিককে বলতে হবে না যে আপনি আমাকে নিউজ করে দেন। ঠিক আছে, বা ওই টেলিভিশন মিডিয়াকে বলতে হবে না আপনি আমাকে মানে এই রিং আইডি সম্পর্কে একটা সংবাদ প্রচার করে দেন, অটোমেটিক তখন সংবাদ প্রচার হতে থাকবে। ঠিক আছে, ই কমার্সের মতো প্রচার হতে থাকবে, যেমন ইভ্যালি বলেন, কিউকম বলেন, দালাল বলেন, ইত্যাদি যেসব কোম্পানি রয়েছে, এরকম কিন্তু অবশ্যই সংবাদ বিভিন্ন পত্রিকায় এমনকি টেলিভিশন মিডিয়াতে উঠে আসবে, এরকম কিছু আমাদের করতে হবে। বাট প্রশংসা করে আপনি কখনোই এখান থেকে টাকাটা পাবেন না। কিউকমের গ্রাহকরা কীভাবে টাকা পাচ্ছে আপনারা কি একটু সজ্ঞানে চিন্তা করে দেখতে পারেন না? তারা কি বলেছে কিউকম আমাদের সাথে প্রতারণা করেনি? তারা কিন্তু তা বলেনি, তারা বলেছে যে আমাদের প্রোডাক্ট দেওয়ার কথা বার্তারা দেয়নি, এমনকি দেরি করেছে। ঠিক আছে,
তারা কিন্তু তাদের বিপক্ষে কথা বলেই কিন্তু আজকে সফলতা অর্জন করেছে, তারা কিন্তু ধাপে ধাপে টাকাগুলো পেয়ে যাচ্ছে। তো আপনি যদি আপনার টাকা পেতে চান, আপনার টাকার জন্য আপনাকে লড়াই করতে হবে, সর্বশেষ এটাই কথা। আর আমাদের চ্যানেলে আপনারা তো অবশ্যই জানেন ইনকাম রিলেটেডের ভিডিও দেওয়া হয়, তো রিংয়েডি নিয়ে আর কোনো আপডেট ছিল না, বাট সর্বশেষ যেটা টাকা পাওয়ার উপায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব খুব ভালো ভালো ইনকামের সাইট, ফ্রি ইনকাম, বাইন্যান্স নিয়ে ইত্যাদি ইত্যাদি নতুন নতুন ইনকামের প্রসেস নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনারা দোয়া রাখবেন, এই রিংকে নিয়ে আপনারা পড়ে থাকলে আপনাদের কাজ হবে না, আপনাদেরও কিন্তু একটা ফিউচার রয়েছে, ঠিক আছে, সংসার রয়েছে। আপনারা চাইলে ইনকাম করতে পারেন অনলাইন থেকে, সমস্যা নেই, কিন্তু কোথায় আপনি ইনকাম করলে আপনার জন্য বেস্ট হবে সেটাই ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অনলাইন ইনকাম অনেক জায়গায় রিস্ক আছে, আবার অনেক জায়গায় কম রিস্ক আছে, আবার অনেক জায়গায় দেখা গেছে যে আপনি ফ্রিতেও আর্নিং করতে পারেন। তো যাই হোক, আর কথা বলতে চাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি। আর আসলে আমি যে কথাগুলো বলেছি কথাগুলো সঠিক কিনা আপনার কাছে কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর অবশ্যই একটা কথাই আপনাদের বলবো, এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই মানে এই সত্যটা মানে এই বিষয় সম্পর্কে সবাই জানতে পারে। রিং আইডির মালিক এজেন্ট এরা আসলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে, এই কথাগুলো সবাই যেন জানতে পারে, বুঝতে পারে, ঠিক আছে, বা আমাদের কী করণীয় সেটাও যেন বুঝতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।